নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম জুনাগলি এবং আমি বাসিন্দা দক্ষিণ কোরিয়ার। আমার চ্যানেল কোরিয়ার লালাতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আগের কয়েকদিন থেকে আমার বাঙালি সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে অনেক রিকোয়েস্ট আসছিল যে আমি বাংলায় একটা ভিডিও করুক। সে কারণে আজকে এই ভিডিও বাংলায় হবে। পশ্চিমবাংলায় আমার যে অভিজ্ঞতা আর আমার যাদের সঙ্গে দেখা হয়েছে এবং আমার পশ্চিমবাংলাটা কেমন লাগলো আর সেই জায়গাটাকে আমি মিস করছি কেন, এই সব কথাটিকে জানার জন্য ভিডিওটিকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন। ওর হিন্দি বলুন চিন্তা মাত করো, আপকে লিয়ে নিচে হিন্দি মে সাবটাইটেল দিয়া হুয়া হয়। পশ্চিম বাংলার সঙ্গে আমার সম্পর্ক শুরু হয় সন 2016 সালের নভেম্বর মাসে। আর তখন আমি ভারতবর্ষের পুনে নামের একটি শহরে হিন্দি ভাষার পড়াশোনা করছিলাম। কিন্তু একটি সমস্যা ছিল কি, সেখানে বেশিরভাগ মানুষেরা থাকছে মারাঠি, তারা মারাঠি কথা বলে। এবং কলেজ কালে আমার বেশিরভাগ ফ্রেন্ড ছিল, ওরা ছিল পশ্চিমবাংলা থেকে। দুটো লোকদের মধ্যে আমি কনফিউজ হয়েছিলাম যে আমি কি করি, আমি কোনটি ভাষা শিখি। এখানে থাকার জন্য কি আমি মারাঠি শিখবো নাকি আমার ফ্রেন্ডদের জন্য আমি বাংলা শিখবো? তারপর আমি সিদ্ধান্ত নিই, যেহেতু বেঙ্গালি মেয়েরা বেশি সুন্দর, বেঙ্গালি শিখলে আমার বেশি উপকার হবে। এই ভেবে আমি হিন্দি ভাষায় লেখা বাংলা বইটি নিয়ে বাংলা পড়তে শুরু করেছিলাম। বাকি বাংলা ভাষার গ্রামার হিন্দির সঙ্গে অনেক মিল রয়েছে, তাই বেসিক গ্রামার এবং তার বর্ণমালা শিখতে আমার বেশি দিন লাগলো না। কিন্তু বাংলা শিখে একদিন আমার মনে একটা খেয়াল আসে যে আমি এদের ভাষা শিখতেছি, কিন্তু পুনেতে আমি ভালো প্র্যাকটিস করব কি করে? এই ভেবে সেপ্টেম্বর মাসে আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি ঘুরতে গিয়েছিলাম দিল্লি থেকে কলকাতা। কলকাতার হাওড়া স্টেশনে নেমে সবচেয়ে প্রথম আমি দেখলাম যে আরে কি আদ্রতা যে দাদা, আমার মনে হচ্ছে যে আমি সাঁতার কাটছি হাওয়ার মধ্যে। কারণ দিল্লির বাতাসে তত আদ্রতা নেই যতটা কলকাতার বাতাসে মিশে আছে। আর তারপর আমি একটি হলো ট্যাক্সি নিয়ে আমার হোটেলের জন্য রওনা দিলাম। হোটেলে যাওয়ার সময় বাইরের ভবনগুলো লক্ষ্য করলাম যে আরে এটা কত পুরনো শহর, এতগুলো পুরনো ভবন এখনো ভাঙেনি, আরে কি অদ্ভুত লাগছে। যেহেতু আমার পুরনো ভবনগুলো ভালো লাগে, সেই উপলক্ষে কলকাতার ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে খুব ভালো লাগলো। কিন্তু তার চেয়ে আমার একটা জিনিস যে অবাক লাগলো তা ছিল কি, লোক আমাকে দেখে আমাকে ডাকছে, ওই দাদা ইধার আও, ওই দাদা কিধর আসো। আরে দাদা, বেশ আপ লোগো কি জানকারি কে লিয়ে বতা দো কি দাদা তো শব্দ হে হিন্দি মে ইসকা মতলব গ্র্যান্ড ফাদার হোতা হে, লেকিন ওয়েস্ট বেঙ্গাল কি বেঙ্গালি মে দাদা কা মতলব হোতা হে ভাই ব্রাদার। কিন্তু তখন আমার এটা খেয়াল ছিল না, লোকজন আমারে ডাকছে ওই দাদা কোথায় যাবেন। আমার যে রিয়েকশন হলো কি, হালা আমি এত বুড়া হইয়া গেলাম কি লোকজন আমাকে ডেকে দাদা ডাকছে। যেহেতু কলকাতা দাদাদের শহর বলে জানা যায়, সেহেতু কলকাতার আর দুটো জিনিস বড়হি বিখ্যাত, একটা হলো মাছ আর একটা হলো সেখানকার মদ। এই দুটো জিনিস জেনে আমি এত খুশি হইয়া গিয়েছিলাম যে ভারতবর্ষের অন্য প্রান্তে মাছ পাওয়া কত কঠিন। আমি মাছ খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেছিলাম। কিন্তু কলকাতার একটি জিনিস যে আমার মনটাকে কেড়ে নিল সেটা হচ্ছে এরা রাস্তার কিনারায় মাছ রান্না করতেছে, কি দারুণ দৃশ্য এটা। একটি দক্ষিণ কোরিয়ার বাসিন্দার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? সেই মুহূর্তে আমি রাস্তার ধারে একটি প্লেট মাছ অর্ডার করলাম, হাত দিয়ে মাছ ভাজা খেলাম। একটু ঠান্ডা কিন্তু ভালোই ছিল। প্রাইস জিজ্ঞাসা করলাম, ওরা বললো 60 টাকা। 60 টাকা? 60 টাকা মতলব 7 বোল রহে হ্যায় ইয়া 60 বোল রহে হ্যায়, মেরেকো সমঝ মে নি আয়া। আবি তক মে হিন্দি মে 7 অর 60 কে বিচ মে কনফিউজ হোতা হুঁ, লেকিন তব বেঙ্গালি মে 60 অর 60 কা ফার্ক মে কিয়া জানো ভাইয়া। সরষের তেলে ওরা মাছ ভাজলে কি যে সুগন্ধ আসে, আরে ভাই রে ভাই, মেরা তো প্যার হো গিয়া। এবং প্রথম ভ্রমণ শেষ করার পর আমি ফিরে আসি কলকাতায় 2018 সালে। কারণ হচ্ছে 2017 সালে ভারত ছেড়ে কোরিয়া গিয়েও আমি কোরিয়াতে বসে বাংলা ভাষার পড়াশোনা করেছিলাম, এই ভেবে যে একদিন আমি হিন্দি ভাষার মতন বাংলায় কথা বলবো। লেকিন ও দিন কব আয়েগা মেরেকো পাতা নেই। সেই কারণে প্র্যাকটিস করার জন্য এমন একটা জায়গা দরকার ছিল যেটা ছিল পশ্চিমবঙ্গাল। 2018 সালের জানুয়ারি মাসে যখন কোরিয়াতে অনেক ঠান্ডা পড়েছিল, তখন আমি আবার নামি কলকাতার নেতা সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্টে। রাতের সময় ছিল, বাইরে গিয়ে দেখি পুরো শহরটা মেঘাচ্ছন্ন মেঘ। আরে আমি ভাবি কি রাতের সময় কোন মেঘের সৃষ্টি হয়, তারপর দেখি কি এটা মেঘ নয়, এটা কুয়াশা। যাই হোক, আমার বন্ধুর সঙ্গে কলকাতায় 4 দিন ঘুরে আমি রওনা দিই মুর্শিদাবাদের জন্য। কারণ কোরিয়াতে শুনেছিলাম যে মুর্শিদাবাদ একটি অনেক প্রাচীন শহর, যেখানে অনেকগুলো ঐতিহাসিক বাড়ি এবং প্যালেস পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আর মুর্শিদাবাদে গিয়ে আমার নতুন ছেলেদের সঙ্গে নতুন দোস্তি হয়, যার নাম ছিল সমীর, সুমন, সুজিত এবং স্নেহাস। যেহেতু ওরা বাঙালি এবং যেহেতু বাঙালি মাংস এবং মদকে ভালোবাসে, সেহেতু ওরা আমাকে মুর্শিদাবাদের একটি আম বাগানে নিয়ে গিয়েছিল। আর আমি একটা কথা বলে রাখি যে ওর চেয়ে মজার পিকনিক আমি জীবনে এর আগে কখনো দেখিলাম না। বাঙালিদের পার্টি শুরু হয় চিকেন বা মাংস দিয়ে এবং শেষ হয় মদ দিয়ে, ঠিক আমার সেই পিকনিকের উপলক্ষেও সেই রকমই কিছু হয়েছিল। ওরা আম বাগানের মধ্যে চুলো জ্বলিয়ে 5 কেজির মতন চিকেন রান্না করতেছে এবং ওরা খুটখুট করে রমকে খেয়ে আছে। দেখে মনে হলো কি ইয়ে বন্দে তো আপনে হ্যাঁ। চিকেন খাইয়া মদ খাইয়া ওদের সঙ্গে একদম ধুমাইয়া নাচলাম, খুব মজা হইলো।
তারপর পশ্চিম বাংলার মাটিতে যখন সন্ধ্যা নামে তখন আবার কুয়াশার সৃষ্টি হয়। আর যদি আপনি পশ্চিম বাংলার বাসিন্দা তাহলে কুয়াশার মধ্যে গঙ্গা নদী কিনারা দাঁড়িয়ে এক কাপ চা না খেয়ে কি হয়? এটা হয় না। সেই উপলক্ষে আমরাও বিদায় নেওয়ার আগে একটি কাপ চা খাইছিলাম, যেটা খুব মজার ছিল। আমি এখানে বলে রাখি কি পশ্চিম বাংলার মাছ মাংস এবং চা এই তিনটা জিনিসের উত্তর নেই, এই তিনটা জিনিসের কোনো তুলনাই হয় না। তারপর মুর্শিদাবাদ থেকে আমি রওনা দেই মালদার উপলক্ষে। মালদা ছিল পুরনো কালের শাহী বাংলার রাজধানী, যে কারণে অনেকগুলো পুরনো বাড়ি এবং পুরনো মসজিদ ছড়িয়ে রয়েছে, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। মালদা জেলার মধ্যে এমন দুটো জায়গা আছে, একটার নাম হলো পান্ডুয়া আর একটার নাম হলো গৌড়। প্রথম দিন আমি পান্ডুয়ার উপলক্ষে রওনা দিই একটি লোকাল বাসে, কিন্তু তখন পুরো বাস ভর্তি ছিল, আমি ভিতরে সিট পাইলাম না, এই জন্য আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর আশেপাশের লোক আমাকে দেখে জিজ্ঞাসা করেছে কি দাদা আপনি কোথা থেকে আইসেন? আমি বললাম কি মেস আউট করে আসেন। আমার এই কথা শুনে সামনে যে আঙ্কেল যে একজন বসেছিলেন, যার বয়স মোটামুটি 40-50 পর্যন্ত হবে, ও আমাকে দেখে বলেন কি আরে দাদা আপনি এখানে বসেন, আপনি আমার দেশে গেস্ট আছেন। বাঙালি এই মিষ্টি ভাবটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। যাই হোক, পান্ডুয়া এবং গৌড় এই দুটো জায়গায় খুবই প্রাচীন, খুব ঐতিহাসিক, দুটোই আমার কাছে খুবই ভালো লাগলো। আর যদি আপনি ইতিহাসকে পছন্দ করেন, যদি আপনি হিস্টোরিক্যাল ভবনগুলোকে দেখতে চান, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করছি যে বাংলাদেশ বর্ডারে স্থিত গৌড় নামের একটি জায়গা আছে, সেখানে অবশ্যই যান আর দেখেন যে কতটা সৌন্দর্য ছড়িয়ে রয়েছে বাংলার আম বাগান এবং পুকুরের মধ্যে। আমি এখনো পশ্চিম বাংলার পুকুরকে, ওদের মাছকে এবং ওদের সবুজ আম বাগানকে খুবই মিস করতেছি। আরে জানি না এই যে করোনার নামের বালা কখন যে শেষ হবে, শেষ হয়েই আমি বাংলার মাটিতে গিয়া এতগুলো মাছ খাবো যে আমার পেটে একটি পুকুর সৃষ্টি হয়ে যাবে। তো আজকের আমার ভিডিও এখানে সমাপ্ত হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা? যদি আগর আপ লোগোকো ভিডিও আচ্ছা লাগাও তো ভিডিও কো লাইক শেয়ার ওর সাবস্ক্রাইব জরুর কিজিয়ে। তব তক মে জুনাকলি আপসে অলবিদা লেতা হুঁ। জয় হিন্দ ওর জয় সাউথ কোরিয়া।